নমস্কার, আবার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশ বিএসএফ এর যৌথ অভিযান, 70 লক্ষাধিক টাকার গাঁজা জব্দ চুরাই বাড়িতে। সর্বশিক্ষা মিশনের বিরুদ্ধে ফের সরব সুজিত চন্দ, ডিসিকে স্মারকপত্র। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ এ মাসেই শুরু হবে বললেন জিএম কার্গে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গাঁজা ভর্তি ট্রাক আটক চুরাই বাড়িতে, উদ্ধার 70 লক্ষাধিক টাকার গাঁজা। অসমে ঢোকার সময় ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণের এসব গাঁজা বাজেয়াপ্ত করা হয়। জানা গেছে বিএসএফ এর কাছে আগে থেকে HR63C0968 নম্বরের একটি কন্টেনারে করে গাঁজা পাচার করার খবর ছিল। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অসম ত্রিপুরা সড়কের চাঁদপুর এলাকায় ওত পেতে বসে বিএসএফ। চাঁদপুরে গাড়ি পৌঁছলে চালানো হয় তল্লাশি। এতে 44টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটে 10 কেজি করে গাঁজা ছিল। যৌথ বাহিনী কন্টেনারের চালক বাদল দেবকে আটক করেছে। পুলিশ জানিয়েছে কন্টেনারের একটি ফলস কেবিনে মজুদ ছিল এসব গাঁজা। আজকে সকালবেলা বিএসএফ এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে আমাদের কাছে একটা খবর এসেছিল যে এরকম একটা গাঁজা ভর্তি একটা গাড়ি, কন্টেনার ট্রাক, যার নম্বর HR03-0968, ওই নম্বর একটা এরকম একটা গাড়ি আগরতলার দিক থেকে প্রচুর পরিমাণে কন্ট্রাভেন্ট ড্রাই গাঞ্জা নিয়ে আসছে। তো অ্যাকর্ডিংলি ইনফরমেশন আমরা পাওয়ার পর আমাদের যে বিএসএফ এর অফিসাররা আছেন তারা আমাদের থানার সঙ্গে কমিউনিকেট করেছে এবং আমরা একটা প্ল্যান, উই মেড ওয়ান জয়েন্ট প্ল্যান ওই গাড়িটাকে ডিটেন করার জন্য। তো গাড়িটা আমরা খেরিংজুড়ি এলাকাতে স্পট আউট হয়েছে, তারপর এটাকে রাস করে চুরাইবাড়ি চেকপোস্টে এখানে আমরা এটাকে ডিটেন করেছি এবং একটা ফলস কেবিনে আমরা দেখতে পেরেছি যে বিরাট অ্যামাউন্টে একটা ড্রাই গাঁজা এটার মধ্যে আছে। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং বিএসএফ এবং আমাদের থানার যে পুলিশ পার্টি আমরা সবাই মিলে এটাকে ব্রেক ওপেন করলাম। ব্রেক ওপেন করার পর দেখা গেল যে প্রায় 88 বান্ডিল, অ্যাপ্রক্সিমেট 818 কিলো, যার মার্কেট বলে অ্যাপ্রক্সিমেট মার্কেট বলে অ্যারাউন্ড 70 লাখ পরিমাণ গাঁজা আমরা এটা থেকে উদ্ধার করতে পেরেছি। এবং সঙ্গে আমরা গাড়ির থেকে একজন ড্রাইভার, যার নাম বাদল দেব, ওকে আমরা ডিটেন করেছি। সাবসিকোয়েন্টলি আমরা উই আর গোয়িং টু রেজিস্টার ওয়ান কেস আন্ডার NDPS অ্যাক্ট এবং ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে আমরা জানতে পারলাম যে মালগুলি আগরতলা সাইড থেকে আসছে এবং তেলিমুড়া হয়ে এটা এদিকে আসছে। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের আইকার্ড দুর্নীতি ইস্যুতে 11 নভেম্বর প্রথম সরব হয় নর্থ ইস্ট রুরাল ডেভেলপমেন্ট ও পাবলিক গ্রিভেন্স এবং বরাকভ্যালি উইমেন্স ডেভেলপমেন্ট সোসাইটি এনজিও। 12 নভেম্বর কলেজের অধ্যক্ষ ডক্টর সমিত ভট্টাচার্য আইকার্ডে তাঁর স্বাক্ষর না থাকার বিষয়ে অভিযোগ জানান স্কুল কর্তৃপক্ষকে। 20 নভেম্বর অধ্যক্ষ ডক্টর সমিত ভট্টাচার্য বিষয়টি নিয়ে অভিযোগ জানান আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দিলীপ চন্দ্র নাথ এবং জেলাশাসক লয়া মাদ্দুরীর কাছে। এরপরই বিড়ম্বনা এড়াতে তার পদ থেকে ইস্তফা দিয়ে দেন অধ্যক্ষ ডক্টর সমিত ভট্টাচার্য। এরপর ঘটনা প্রকাশ্যে এলে ওই কলেজের আইকার্ড দুর্নীতি ইস্যুতে সরব হয় জেলা যুব কংগ্রেস। কলেজের রেজলিউশন চেয়ে যুব কংগ্রেসের তরফে রঞ্জিত দেবনাথ, রণধীর দে, রাজা লস্কর, কুশল দত্তরা হানা দেন কলেজে। কলেজ কর্তৃপক্ষ রেজলিউশন দেখাতে অরাজি হলে 22 নভেম্বর ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে গোটা ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্ত চেয়ে যুব কংগ্রেস দ্বারস্থ হয় জেলাশাসক লয়া মাদ্দুরীর। জেলাশাসক বিষয়টির তদন্ত করে 7 দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন তার হাতে তুলে দিতে নিয়োগ করেন একজন অতিরিক্ত জেলাশাসককে।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের মহাসড়ক প্রকল্পের কাজ দেশের সর্বত্র শেষ হয়ে গেলেও মুগ্ধব্রেপ পড়ে রয়েছে বরাকে। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বালাছড়া হারাঙ্গাজাও অংশের কাজ যেভাবে স্থবির হয়ে রয়েছে সংরক্ষিত বনাঞ্চলের গ্যাড়াকলে, ঠিক একইভাবে বিভিন্ন অজুহাতে বন্ধ হয়ে রয়েছে মথুরা সেতু থেকে বালাছড়া অংশ অবধি। নির্মাণের অজুহাতে ময়নারবন্দ ফ্লাইওভারের একদিক খোলা একদিক বন্ধ রেখেছে হাইওয়ে কর্তৃপক্ষ। এর ফলে নাজেহাল হচ্ছেন এলাকার মানুষ। সংশ্লিষ্ট এলাকায় প্রায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, মৃত্যু হচ্ছে মানুষের। এ নিয়ে সরব হন এলাকার বাসিন্দারা। তারা বার কয়েক এ ব্যাপারে অভিযোগও জানিয়েছেন হাইওয়ে কর্তৃপক্ষের কাছে, কিন্তু কোনো কাজ হয়নি। রাস্তাটা পুরো ছাই উঠে গেছে গিয়া, সে কি র মেটেরিয়াল দিয়ে কাজ করলো, আর মহাসড়কের বয়স বা কতদিন হইলো, বা সে কি মেনটেনেন্স করতেছে? সরকার একটা রাস্তা দিলে তার একটা মেনটেনেন্স নিশ্চয়ই থাকে। আমার মনে হয় এনএইচের কোনো মেনটেনেন্স নাই, জনগণ কিছুই নাই, টোটালি বঞ্চিত হয়েছে। কিন্তু মিডিলে মিডিলে যেগুলো অ্যাক্সিডেন্ট হইতেছে ডিউ টু উল্টা যাওয়ার কারণে লাগিয়া, এটা অন্তত পক্ষে দৃষ্টি আকর্ষণ। আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতেছি যে অনুরোধ করতেছি যে দেশে মানুষ বাসুক, মহাসড়কের লাগিয়ে মানুষ যাতে মনে। আজকেও একটা দুর্ঘটনা হয়েছে, এই যে ঘন ঘন দুর্ঘটনা হইতেছে, আমার ইয়ে হইলো সাজেশন থাকবো প্রশাসনের কাছে, ট্রাফিক পুলিশ অন্তত পক্ষে এই পয়েন্টের মধ্যে দিলে পরে, যেহেতু মানুষ নতুন একটা গাড়ির ড্রাইভার যদি এখানে হয়, পুলিশ কোনো লোকেশন পাইতো না কোন দিকে সে যাইব, কারণ কোন জায়গাতে রং সাইডে যেতে লাগছে, কোন সাইডে রাইট সাইডে যেতে লাগছে। অভিযোগ আসে আমার বাংলা দপ্তরেও। মহাসড়কের বর্তমান অবস্থার কথা জানতে দপ্তর থেকে যোগাযোগ করা হয় হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে। হাফলং থেকে জেনারেল ম্যানেজার কার্গে কামকি আমার বাংলাকে জানান, এ মাসের মধ্যে থেমে থাকা সব কাজ শুরু করা হবে। वहाँ पर कंटिन्यू एक्सीडेंट हो रहा है, कंटिन्यू आदमी मर रहा है, लड़का सब, नौजवान लड़का सब मर रहा है एक्सीडेंट करके। आपका जो महासड़क है, वहाँ महासड़क का जो ब्रिज है, उस पर दोनों तरफ एक एक गाड़ी बालू रख के रास्ता बंद किया गया है। वन वे में, वन लाइन में दोनों साइड से आदमी घुसता है, गाड़ी वाला घुसता है, जिससे एक्सीडेंट होता है। तो आप लोगों का जो मेंटेनेंस है इतना स्लो क्यों है, उसको क्यों नहीं ठीक किया जाता है? नहीं, वो जो आरओबी का जो है उसको स्ट्रक्चर एक्सपर्ट रिपोर्ट आना होता है, वो आ गया, वो अभी चालू करेगा सर ये, क्योंकि उसमें स्ट्रक्चर जो क्रैक हो गया था उसको एक्सपर्ट रिपोर्ट आने का बाद में ऐसे करो बोलके बोलना होता है। आईआईटी और एनआईटी उसको लगाया सिलसौर को, तो अभी शॉर्टली इसे स्टार्ट है। कब से चालू होगा? चालू ये शॉर्टली चालू हो जाएगा, ये शायद ये महीना में चालू होगा, तो इमीडिएटली हो जाएगा उसका, इस महीना में चालू होगा। सप्रिंग, हाँ सप्रिंग का ही थोड़ा प्रॉब्लम है, क्योंकि सप्रिंग बहुत लंबा है, उसको करने में टाइम लगेगा, अदरवाइज दलाई में टाइम नहीं लगेगा। तो इसको करने में, स्टार्ट करने में एक साल क्यों लग गया? एक साल से रास्ते में खराबी है, और एक साल से कम से कम 20 आदमी मरे हैं वहाँ पर। ये एक्चुअली हम लोग CIO वाला इसको डिसीजन नहीं लेता है, हम लोग अपना अथॉरिटी को लिखना होता है, तो अथॉरिटी ने इसको इमीडिएट एक्शन लेने नहीं बोला, इसका वजह से हो गया, और ये जो खुल नहीं, जल्दी नहीं खुल पाया, लेकिन ये बात रिसेंटली हो गया, इसका सर हो जाएगा मेरा। अच्छा, मतलब इस महीना से स्टार्ट हो जाएगा? हाँ, इस महीने से स्टार्ट, शायद एक्टिविटी स्टार्ट हो भी रहा होगा मेरा। नहीं, अभी तो कुछ स्टार्ट नहीं हुआ है। नहीं नहीं, आप उधर से नहीं देखेगा ना, नीचे वो जो सफरिंग, वो नीचे से स्टार्ट होता है सर। গরু চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল তিন চোর। এরা হলো মজনু উদ্দিন, আলিম উদ্দিন এবং বুলি উদ্দিন। ঘটনাটি ঘটে রবিবার রাত 10টা নাগাদ গুমরা কোটচুরা এলাকায়। জানা গেছে এদিন রাতে চোরের ওই দল একটি অটো ট্রাকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ধরে ফেলেন। দুজনকে উত্তমধন দিয়ে তারা পুলিশে সমঝে দেন, পাশাপাশি অটো ট্রাকটিও জব্দ করে পুলিশ। তবে তাদের সঙ্গী একজন ওই সময় পালাতে সক্ষম হলেও সোমবার পুলিশ তাকে অভিযান চালিয়ে আটক করে। ঘটনার পরিপ্রেক্ষিতে গরু মালিক মুজিবুর রহমান তিন চোরের বিরুদ্ধে থানায় এক মামলা দায়ের করেছেন। উধারবন্দ সিংঝুড়ি পারে পানীয় জলের পাইপলাইন চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তার নাম কাবুল উদ্দিন। এলাকার মহিলারা অভিযোগ করেন, টিএন ক্রাশার থেকে ওই পাইপলাইনের মাধ্যমে তারা জল পেতেন, এবার পাইপটি চুরি হওয়ায় তারা বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, শনিবার লাঠিগ্রামের বাসিন্দা কাবুল উদ্দিনকে অটোরিকশা করে তারা ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। সোমবার স্থানীয়রা কাবুলকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করেছেন।
দুর্গানগর তৃতীয় খণ্ড। আমরা এই গ্রামের মানুষ, আমাদের এই গ্রামে যে পানীয় জলের কোনো সুবিধা নাই, প্রশাসনিকভাবে আমাদের গ্রামে কোনো জলের সুবিধা নাই। আমরা এখানে ইন্ডাস্ট্রি হিসাবে যে আজমল হইয়া তাই যে খেসার খুলছেন, তাই না, আমরা এই জলের অসুবিধা দেখি আমরা পানীয় জলের লেগিয়া সুবিধা হরিয়া দিচ্ছেন। শঙ্কর রায় নামর যে আরেকজন ইন্ডাস্ট্রির মালিক আছেন, তাই না, আমরা ফাইবারের সুবিধা হরিয়া দিচ্ছেন। আমরা এই তারার দেওয়া জল আমরা পানীয় জল হিসাবে আমরা ব্যবহার করলাম, এছাড়া আমরা জলের কোনো সুবিধা নাই। আমরা এই জল বহু দিন ধরে আমরা এখান থেকে নিলাম, কিন্তু ওই কয়েক গত 23 তারিখ দিনের বেলা আমরা জল নিছি, রাত্রিবেলা 2টার সময় থেকে এখানে লাটিগ্রামের ছেলে কাবুল নামে একটা ছেলে হে অটো নিয়ে এখানে বোয়াত আসলো। পরে কয়েক রাত্রে আমরা সকালে উঠিয়ে দেখছি আমরা এখানে পাইপটা নাই। আমরা এখানে গ্রামের কয়েকজন মানুষে তারে দেখছেন এখানে বোয়াত আসলো হে অটো নিয়ে, হে বারবার আমাদের দিকে আমাদের গ্রামের দিকে হে এই লক্ষ্য আসলো তার যে পাইপটা নেওয়ার লাগিয়া। আমরা যে ফাইভটা সকালে উঠি আমরা পাইছি না। আমরা প্রশাসনের কাছে এটাই যে দাবি যে এই আমরার খাবার জলের যে পাইপটা হে নেওয়া গেছে এটার উপরে একটা অ্যাকশন নেওয়া হোক, বা তারে অ্যারেস্ট করা হোক, বা কোনো ধরনের অ্যাকশন নেওয়া হোক, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করি। সর্বশেখ অভিযান মিশনের আধিকারিক কর্মচারীদের বিরুদ্ধে ফের সরব হলেন সুজিত কুমার চন্দ। এরই পরিপ্রেক্ষিতে সোমবার তিনি জেলাশাসক লয়া মাদ্দুরীর উদ্দেশ্যে তুলে দেন একটি স্মারকপত্র। পরে জেলাশাসকের অফিস থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন সুজিত। তিনি অভিযোগ করেন সর্বশিক্ষার কাজের জন্য তিনি টেন্ডার দিয়েছিলেন, এরই পরিপ্রেক্ষিতে তার কাছে 40,000 টাকা দাবি করেছিলেন সর্বশিক্ষার আধিকারিকরা। সুজিত অভিযোগ করেন আধিকারিকদের দাবি মতো টাকা দিলেও তাকে কাজ দেওয়া হয়নি। এখানে আরো একটা ডিপার্টমেন্ট সর্বশিক্ষা মিশনের করাপশনের বিষয়টি আমরা এখানে খুলাসা করছি। সর্বশিক্ষা মিশন, আমি এখানে টেন্ডারার, আমরা তিনজন এখানে অ্যাপ্রুভ টেন্ডারার, গণওয়াজ চৌধুরী আর চৈতন্যপ্রেস, কিন্তু এখানে টাকা ছাড়া কোনো কাজ হয়নি। গত জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি কাজ করেছিলাম এখানে, করার পর এই কাজের পেমেন্টের উপর আমার কাছে 40,000 ডিমান্ড করা হয়েছিল। এর মধ্যে আমি 25,000 দিয়েছিলাম, যেহেতু কাজ করতে হবে তাই বাধ্য, তো আমি 25,000 দিয়েছিলাম এবং বলেছিলাম যে 15,000 আমি পরে দেবো। বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক মারিয়া তানিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন সুজিত মারিয়ার কাছে অভিযোগ করেন সর্বশিক্ষা অভিযান মিশনের আধিকারিক কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত, তাদের অপসারণ করে যুব প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আর্জি জানান সুজিত কুমার চন্দ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিয়ারিং এর জন্য আমি এখানে গিয়েছি, উনি এটা দেখলেন, দেখে আমাকে বললেন আপনি কি চান। আমি বললাম যেহেতু অফিসে এভাবে ব্রাইব চলছে, ওরা এত লম্বা বেতন পাচ্ছে, পাওয়ার পরে ওরা ঘুষ ছাড়া কাজ করছে না, তাদেরকে টার্মিনেট করা হোক এবং যারা বেকার ছেলে আছে তাদেরকে এখানে নিয়োগ করা হোক, যারা সৎভাবে বাঁচতে চায় তাদেরকে নিয়োগ করা হোক। তো উনি ইয়েতে সর্বশিক্ষা মিশনে লিখেছেন তিনজনকে যে ওরা ওখান থেকে রিলিভেন্ট ডকুমেন্ট নিয়ে এখানে হাজির হওয়ার জন্য, জানি না বাকিটা আপনারা ওনার কাছ থেকে জানতে পারবেন। ডিএসএর বিজিএমএ জয়ী হওয়ার পর সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হন নয়া সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। ভোটারদের ধন্যবাদ জানিয়ে বিজেন্দ্র বলেন তার হাতে 2 বছর সময় রয়েছে, এই সময়টায় অন্যের দোষ ত্রুটি নিয়ে চুলচেরা বিশ্লেষণের পক্ষপাতী নন তিনি। বলেন তিনি কাজের মধ্যেই দৃষ্টি নিবদ্ধ করতে চান। জয় আমার হয়েছে, সেই জয়টি আমি ব্যক্তিগতভাবে মনে করি শিলচর জেলা ক্রীড়া সংস্থার যারা সম্মানিত ভোটাররা জয়। কারণ হলো আমি প্রথমেই বলেছিলাম যে আমার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্যদের উপরে ছাড়ছি এবং সেই সুবাদে আমি জয়ী হয়েছি। আগামীতে শিলচর জেলা ক্রীড়া সংস্থাতে কাজ করার কিছু পরিকল্পনা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানাই। দেখুন 24 তারিখে কিন্তু শিলচর জেলা ক্রীড়া সংস্থা শেষ না, অনেক অনেক কিছু হয়েছে এই নির্বাচন নিয়ে আমি জানি, কিন্তু সেটাকে অতীতে রেখে ভবিষ্যতে আমরা সবাই একজোট হয়ে যাতে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উন্নতির কাজ করতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি, সেদিকে নজর রেখেই কিন্তু আমি কাজ করে যাব।
পরে ডিএসএ কে রাজনীতিকরণের খোলসি মুড়ে দেওয়ার প্রয়াস নিয়ে তাকে প্রশ্ন করলে বিজেন্দ্র বলেন, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধে পেতে হলে কিংবা জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নে খেলার সঙ্গে রাজনীতির থাকাটাও জরুরি, রাজনীতিকে সঙ্গে নিয়ে চলতে হবে। আমি বললাম খেলাধুলাতেও কিছু রাজনীতির প্রভাব আছে, সেই রাজনীতিকে সঙ্গে নিয়ে চলতে হবে। এবং আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি শিলচর জেলা ক্রীড়া সংস্থা খেলাধুলার জায়গা। আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম, খেলাতে হার জিত আছে। কালকে আমি 5 ভোটে জিতেছি, সেটা হয়তো আমি হেরে যেতেও পারতাম, এতে কিন্তু আমার কোনো মনের দিক থেকে দুঃখ ছিল না। খেলাধুলাকে ভালোবাসি, খেলাধুলার সঙ্গে সবসময় থাকতে চাই। এদিকে ডিএসএর বিজিএম এর সভাপতি পদে ফের জয়ী হওয়ার পর ভোটারদের ধন্যবাদ জানান নয়া সভাপতি বাবুল হোর। সোমবার নয়া সচিবের সঙ্গে কাজ করতে তার কোনো অসুবিধে হবে কিনা সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বাবুল বলেন, বিজেন্দ্র তার ছোট ভাইয়ের মতো, দীর্ঘদিন ধরে তারা একই সঙ্গে কাজ করে যাচ্ছেন, অসুবিধে হওয়া তো দূরের কথা, বিজেন্দ্র হাত ধরে বরং জেলা ক্রীড়া সংস্থা আরো উন্নতি করবে। বাবুল হোর এবং দীপায়ন চক্রবর্তীর মধ্যে বাবুল হোর পেয়েছেন 177 ভোট, অন্যদিকে দীপায়ন চক্রবর্তী পেয়েছেন 59 ভোট। আমাকে সমস্ত সদস্যরা বিপুলভাবে সমর্থন করে আবার পুনরায় সভাপতি পোস্টে নির্বাচন করাচ্ছে, আমি তার জন্য আমার পক্ষ থেকে আমার জেলা ক্রীড়া সংস্থার সমস্ত সদস্য এবং আজীবন সদস্য এবং সম্মানিত আজীবন সদস্য প্রাক্তন খেলোয়াড় সহ বর্তমান খেলোয়াড় প্রাক্তন সংগঠক ক্রীড়ামোদী আপামর জনসাধারণ সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রসাদ সিং আমার ছোট ভাই, সে আমি গতবার প্রেসিডেন্ট ছিলাম, সে আমাদের এজিএস অ্যাডমিনিস্ট্রেটর ছিল। আমি যখন জেলা ক্রীড়া সংস্থার সচিব ছিলাম তো সে আমার কোষাধ্যক্ষ ট্রেজারার ছিল এবং তার পূর্বে আম্পায়ার সম্পাদক ছিল। সুতরাং বিজেন্দ্র প্রসাদ সিংয়ের সঙ্গে আমার কাজ করার পুরো অভিজ্ঞতা আছে এবং আমি জানি আমার আরও কাজে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আরও এগিয়ে যাবে, আরও উন্নতি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। পুলিশ বিএসএফ এর যৌথ অভিযান, 70 লক্ষাধিক টাকার গাঁজা জব্দ চুরাই বাড়িতে। সর্বশিক্ষা মিশনের বিরুদ্ধে ফের সরব সুজিত চন্দ, ডিসি কে স্মারকপত্র। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ এ মাসেই শুরু হবে বললেন জিএম কার্গে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।